পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত মোহাম্মদ সোরাব হাওলাদারের পুত্র মোহাম্মদ মামুন হাওলাদারকে পরিত্যক্ত ইট ভাটায় দুইজন নির্মমভাবে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে। মৃত মামুন হাওলাদার ছিলেন পটুয়াখালী পৌর নিউ মার্কেটের একজন ব্যবসায়ী। নির্জন জায়গায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। একমাত্র উপার্জনকারী মামুনকে হারিয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আজকে 7টা সময় দোকান খোলা থাকবে, সরকার কইছে না ডিস করছে জানি, হ্যাঁ কইছি না এই কইছে, তা আমি তাই সারাদিন বমি দিছি জ্বর, তা আমার টেনশন জানে আমার তো কিছু নাই না। এরপর আমার বাবাই আইছে, আইয়া প্যান্ডা আমার জমে গেছে, তাই যে কয় মা পাপার পড়ার আক দেন দেশে জানে, আর দি কমা জ্বর বেশি ট্যাবলেট খাইছ, ব্যানে খাই গেছে দুইটা তিনটা খাই। নদীর পেরে কখন জানি কইছে, হেয়ে নে কয় কাছে যাবি কই, কয় কি যাম ওবার না না নাকি অসুখ, হেয়ে দেখতে যাবো, তাই কই গেছে আর কিছু কয়টা নেই। হেয়ার পর এবার গেছে ওহিন মনে গেছে, হেয়ার পর আবার ওই মোর হাওড়ি অসুস্থ, হে আবার রুমে হয়ে রয়েছে, আমি এবার নিজে অসুস্থ তাকে তাতে রুমে হয়ে থাকবো। হে কয় কি শারমিন একটা গেটে তালা মারিয়ে থো, যদি সুর মোর উঠতে থাকে তো একটু তালা মারি আছে, আবেগ গাছ হেলাই থাইয়া আবার যে রুমে হয়ে রয়েছি, তাই এবার আমি তোমার বাথরুমে গেছি, পেটটা কামড় দিয়েছে বাথরুমে যাই, হে আবার জাংলার দিয়েছে, এ মোরে গামছাটা দে, ও বোলা এ ও কি গেছে কই, এ গেছে কই, আমি কি কে মুই এই নেই মুই টকুর গেছি, তুমি বোলা খুলে গিয়া তা মোর গামছাটা দে, ফোন দিই নিজে অসুস্থ মানুষ ঘরে মানুষজন নাই, হেললে গিয়ে রাগ হইতাম তুমি কান্দে হর কি, ওই কান্দে মানুষজন আছে সময় টমায় কাটে ঘরে বই, আমি কেলা কথা কি করি, কেউ কি ডাকি না না কেউ ডাকি ঢুকে নাই নাই, আইসে ঘরে ফোনে কথা টথা কয় কেউ দোকান ধরে মেঘ নখন দেয় কি জিগে কেটা কথা কয়, হ্যাঁ তো জিগে কেটা আর কথা কইলি জিগে, এ জিগে খুললি গিয়ে জিগে খুললি গিয়ে বেড়া মানে জিগে খুললি গিয়ে
তোর যা লাগবে কবি কিনে দুম ঘরবি খাবি মাথা যে কথা পেশাল কি আর ঘরে কোন নাম নেই ফোন দিয়ে জিগিতাম এ গ্যাস কমবে পারতো না পারতো নিজে অসুস্থ তাহলে কালকে যে তখন গেছে তখন ওইভাবে নির্দিষ্ট কিছু বলে যায় না আপনার কাছে কিছু বললে যায় না যে কালে নয়টা বাজে কেলে টেবিল উঠে দুধ থুইছি এই আমি খাইছি খাইয়া আমার হাবির ওষুধ খাওয়াই গেছে খালি পেটে আমি কই কি তামনে ভাত খাইছে কয়েকি মুই দুর্গা আনতে খাইছি নাহলে মামুন এই রাগ হইবে তাই এইবার আমি হচ্ছে কি তরকারি মরকারি জ্বালাইয়া হইয়ার পর হারলে গিয়া প্লেটে ভাত গাবড়া দুগো বাজিয়া প্লেটে টুবো করে থুই দিস নিজে অসুস্থ মানুষ আইলে দরজার মায় খুলে দেবে এনে খাইয়ে যেই ঘুমাইবে এনে হেবে খা আমি ভাতটাত খাইছি খাইলিয়া হইছি হইয়ার পর ও ফোন দিছি ফোন ধরে না কটার সময় ফোন দিছিলেন একালে 11টা বাজে একালে একটু ফোন দিছি আর মনে হয় তিনটে না জানি 3:30 বাজে একালে ওই কথা কইছি বাথরুম তো তুমি গেছি হিদি আয় না মুদি ঘুমাই গেছি হেগের পর হাড়ি দেখে ডাক দিছি ও মা মা আমনে বলায় না তো মনে হচ্ছে যে গাঙ্গে মাঙ্গে মানে ওই ওষুধ মশুদ দেয় না মাঝে মাঝে ফোন দিয়ে নিতে গাঙ্গে গায়ে ওষুধ দেয় তুই দেখমু মাস্ট হোম তো দেখে দরে তাই বুঝি কি নাকি আনলে আইয়ে খাইলি নাকি আবার গেছে আর ওদের খেয়াল নাই ঘুমাই দিছি বেন না খেলে ফসল খেলে কই কি ও মা ও মা কি আপনি পোলা দি বাসে নাই কে মুখে দিয়ে আয় না ও কি সাসা দি করলে নৌকো কো দেখে না নাকি নৌকো লই গেছে শুনছি তো কইছে নৌকো নৌকো দেখে না ও বউ ও বউ কয় কি মামুন বার্তায় মুখে কি না বার্তায় নাই এই ভরে তালাশ মুই ঘরে রয়েছি মোর হাওড়ি এই দুধের গুণ নিয়ে গেছে কান্দায় কান্দা যে ওই মানুষজন বলাইছে মামুন এবার গেছে 9টার কালে 8টার কালে সে তো কইতেন না মানুষ কইছে তো 9টার কালে আবার আর বাড়তে ফিরে যায় নাই ঘরে গুণে তো কই গেছে এনে যে যায় ওপার যাও অসুখ দিতে ও কোন যে কি মাস্তে দিই এরকম কিছু আনলে না আগে মানে একটু ফোনে তো দোকান থাকে মানে নাম্বারে এই কথা হবে হ্যাঁ পাইতাম আমার আপনি আগে ধারি সিসি করতাম কথা বার্তা কইলে এরপরে এই প্যাদে আমার বাসাইছে বড় দিন না আমি সকালে কয়টা আপনার সংবাদ পেয়েছেন এই সকালে ভোর একালে সেকালে 4টা বাজে এইখানে গিয়ে শ্বাসের মূল ডাক দিয়েছে মুই তো হজা কি রুমে আয় নাই আইবে আনে নাকি ওভার গ্যাস অসুখ দেখে নাকি এই অসুখ মসুখ বেশি এমনি যাইতে পারে নাই আইতে পারে নাই নাকি ওই আইছে নাকি ঘরে ওই আমি যে অসুস্থ মানুষ উড়ে নাই নাকি নামে নেমে গেছে ভালো আমার বড় বোন নাম মামুন হলদার আমার বাবা সুরাফ হলদার আমাদের গ্রাম মিঠাপুর ইউনিয়ন বদরপুর থানা জেলা পটুয়াখালী আমার বাইক কালকে রাত্রে 8:30 সময় বাসা দিয়ে বের হয়েছে কাজের উদ্দেশ্যে পরে তার রাত্রে আর খুঁজে পাওয়া যায় নাই সকালে তার 5টার সময় লাশ পাওয়া গেছে পাশে একটা ব্রিক ফিল্ডে পুরোনো একটা ব্রিক ফিল্ডে আমরা আমার এইটুকুই দাবি আমার বাইয়ের ছোটি কিসের আমার বাড়ি এই আমার নাম হাসান হাওলাদার বাড়ি গ্রাম মিঠাপুর এই জায়গা 7:30 দিকা ও আমার বইটা চাইছে এই বইটা চাইয়া আমি এবার জিজ্ঞেসি দেখে বইটা দেহ দেখি ওখানে একজন লোক অসুখ সেই একটু দেখতে যাম আমি এবার কইছি তাহলে ওই দোকানে রহিনি নাওটা থুইয়া হেল্পার যাইস এই হচ্ছে মূল কাহিনী জি তাহলে সকালবেলা কিন্তু কী হয়েছিল কয়টা আপনারা খুঁজে পেয়েছেন হেডা কোয়াটা ওই বে হাতো কইতেম না মুগুনে যে মোরা উঠিয়া উঠে যাওয়ার নাম দেখি না তখনই আর কি বিশ্বে বিশ্বে শুরু এই লাশ দেখি